আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা প্রত্যেক মা বাবাই চাই বাচ্চা সুন্দর ত্বক ও স্বাস্থ্যবান হোক আপনিও যদি এটা চান তাহলে আপনার বাচ্চাকে প্রত্যেক দিন তেল মালিশ করুন তেল মালিশ করলে বাচ্চার হাড় শক্ত হয় শিশু মোটা সুটা হয় আর শিশুর ত্বক খুব কোমল ও মসৃণ হয় নিয়মিত তেল মালিশ করলে শিশুর হজম শক্তিও বাড়ে আর শিশু ফর্সাও হয় তাই বাচ্চাকে প্রত্যেক দিন তেল ম্যাসেজ করুন এবার প্রশ্ন হলো এই গরমে বাচ্চাকে কোন তেল দিয়ে ম্যাসেজ করবেন যে গরম বলে বাচ্চাকে তেল ম্যাসেজ করা বন্ধ করে দেবেন সেটা কিন্তু একদমই করবেন না এমন তেল পছন্দ করবেন যেটা গরমের জন্য বাচ্চাদের সুটেবেল তাই বাচ্চার জন্য সঠিক তেলটাই নির্বাচন করুন বাচ্চাদের ত্বক কোমল হয় আর প্রতিটি শিশুর একই রকম স্কিন টাইপ হয় না এই ভিডিওতে আমি কিছু তেলের কথা বলবো যেটা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন কোন তেল আপনার বাচ্চার জন্য ঠিকঠাক তাহলে আমি ভিডিওটা স্টার্ট করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার এই ভিডিও থেকে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা প্রথমেই যে তেলের কথা আমি বলবো সেটা হচ্ছে সর্ষের তেল অনেক আগে থেকেই সর্ষের তেল বাচ্চাদের ম্যাসাজের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে তার নিশ্চয়ই কোনো একটি ভালো গুণ আছে আজকে আমি বলবো যে এই গরমের দিনে সর্ষের তেল বেবির জন্য একটু বেশি হেভি হয়ে যায় সর্ষের তেল শীতকাল ও বর্ষাকালে ঠিক আছে বাট এই গরমের দিনে সর্ষের তেল মাখালে বেবিদের গায়ে চিপচিপে ভাব আসবে যেই সমস্ত বেবিদের মাথায় চুল একদম পাতলা তারা কিন্তু মাথার তালুটাতে একটু সর্ষের তেল দিতেই পারেন কিন্তু গায়ে এই সর্ষের তেল গরমের মধ্যে দিলে খুব বেশি চিপচিপ পড়বে তারপরে আসে আমি অলিভ অয়েল অনেক বড়ো বড়ো দেশে এই অলিভ অয়েলটা চল আছে আর অলিভ অয়েল এখন সমস্ত দেশই কম বেশি অ্যাভেলেবেল

সম্পর্কে কোনো কথাই হবে না এটা স্কিন ইনফেকশন হতে দেয় না স্কিনের মধ্যে গ্লোই ভাব আসে যে কোনো সিজনেই কিন্তু এই অলিভ অয়েল ব্যবহার করা যায় অলিভ অয়েল কিন্তু স্কিনটা গ্লো করতে অনেক কাজে আসে তাই অলিভ অয়েল বাচ্চাদেরকে মাখা নই যেতে পারে তারপরে আসি ডাবর লাল তেল এই তেল বাচ্চাকে হাড় মজবুত করতে সহায়ক করে দুর্বল বাচ্চা যে সমস্ত বাচ্চারা অনেক দুর্বল বসতে দেরি হচ্ছে হাঁটতে দেরি হচ্ছে ঘা শক্ত হতে টাইম লাগছে সেই সমস্ত বেবীদেরকে কিন্তু এই তেল দেওয়া যেতে পারে তিন মাস বয়সী কমে বাচ্চারা কিন্তু এই তেল ব্যবহার করবেন না তিন মাস হবার পর থেকেই কিন্তু এই তেল ব্যবহার করা যাবে দুর্বল বাচ্চাদের ক্ষেত্রে এই তেল কিন্তু অনেক কার্যকারী তাই হাড় মজবুত করতে এই তেলে জুড়ি মেলা ভার তারপরে যে তেলের কথা বলবো আমি এটা হিমালয়া বডি অয়েল হিমালয়া বডি অয়েল যে কোনো ঋতুতে আপনি ব্যবহার করতে পারবেন এই তেলে চিপচিপ ভাব হয় না একদম পুরো বছর ব্যবহার করতে পারবেন আর এর সেন্টটাও খুব হালকা আর বেশি বাচ্চাদের গায়ে ঘষাঘষি করতে হয় না অল্প তেল দিলেই কিন্তু বেবির গায়ে খুব ভালো অ্যাবজার্ব হয়ে যায় আর এই তেল আমি পার্সোনালি প্রচণ্ড পছন্দ করি তাই কোনো ভাবনা চিন্তা না করেই কিন্তু আপনি এই তেল বেবির গায়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন তারপরে একটা তেলের কথা আমি বলছি পিওর নারকেল তেল বাজারে চলতি অনেক পিওর নারকেল তেল পাওয়া যায় যেটা বেবিদের জন্য খুবই হেল্পফুল এই গরমের দিনে বিশেষত গরমে বেবিদেরকে নারকেল তেল মাখিয়ে ম্যাসেজ করলে বেবিদের স্কিনটা খুব গ্লো হয় তার থেকেও বড়ো কথা হচ্ছে এই তেল হাতের কাছে আমরা প্রত্যেককেই পেয়ে যাই তো এই তেলের সম্পর্কে কোনো ডাউট ফিল নেই গ্রীষ্মের দিনে এটা অবশ্যই অবশ্যই বেবিকে মাখাতে পারেন আশা করছি এই ভিডিওটি অনেক মাদের কাছে ভালো লাগবে তাই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন আল্লাহ হাফেজ